নির্বাচন ঘোষণার আগেই বাংলায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন যেমনটা খবর নির্বাচন কমিশন সূত্রে, 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফায় হুগলিতে আসার কথা, যার মধ্যে 3 কোম্পানি চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবং 2 কোম্পানি হুগলি গ্রামীণ জেলা পুলিশের। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানা এলাকায় এসে পৌঁছেছে। যেমনটা আমরা জানতে পাচ্ছি হলদিবাড়ি যে এলাকা বাংলাদেশের বর্ডার লাগোয়া, সেখান থেকেই এই বিএসএফ জওয়ান তারা এসে পৌঁছেছেন। একজন কমান্ডেন্ট সহ অন্যান্য জওয়ানরা রয়েছেন, তাদের যাবতীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছেন। একটি বাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এসি স্লিপার কোচ বাস এবং একটি ট্রাক, এই সেই গাড়ি করেই তারা এই মুহূর্তে চণ্ডীতলা থানা এলাকার কলাছড়ায় এসে পৌঁছেছে এবং তারা নামছেন। দেখতে পাচ্ছেন তাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, যে মেশিনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তাদের হাতে সেই অস্ত্রগুলো রয়েছে, এই নিয়েই তারা আস্তে আস্তে এই বাস থেকে নামছেন। এবং পাশেই যে থাকার জায়গা, তারা মূলত এখানে থাকবেন। মূলত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে যেমন তারা এই ভোটের দিন তাদেরকে দেখা যাবে, পাশাপাশি যেমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পাচ্ছি এই যে হুগলি গ্রামীণ জেলা পুলিশের যে বিভিন্ন থানা এলাকা, মূলত চণ্ডীতলা থানা, জাঙ্গিপাড়া থানা, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, মোগড়া, এই সমস্ত থানা এলাকায় এরা কিন্তু আগামীকাল রেস্ট করার পর তারপর তাদের রুট মার্চ শুরু করবেন। অর্থাৎ প্রথম পর্যায়ে যে ভোটারদের আস্থা ফেরানোর বিষয়টা সেটা তারা দেখবেন, রুট মার্চ হবে এবং তারপর আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গাতেই যে যেদিন ভোট হবে নির্বাচন সেদিনে তাদেরকে কিন্তু এই পুলিং স্টেশন সেগুলোতেও তাদেরকে দেখা যাবে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী এই বছর অর্থাৎ এই 2024-এর যে লোকসভাকে ভোট, সেই ভোটে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আসার কথা। প্রথম দফাতেই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চণ্ডীতলা এলাকায় এসে পৌঁছেছে। আজকে নামলেন এই চণ্ডীতলা থানা এলাকার কলাছড়া এলাকায় এবং আগামীকাল রেস্ট করার পর তারপর তারা বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করবেন। পাশাপাশি নির্বাচনের দিনেও তারা বিভিন্ন পুলিং স্টেশন অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে তারা এই সশস্ত্র অবস্থায় তারা কিন্তু মোতায়েন থাকবে, যাতে এই নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচন কোনোভাবেই অশান্তি বা কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেই কারণেই কিন্তু আস্তে আস্তে এই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলা, DNN বাংলা সবার মনে সবার ফোনে।